মর্নিং, হ্যাপি গুড মর্নিং। ঘুম হয়েছে? উঠে না, উঠতে হবে না, উঠতে হবে না। বা এদিকে দাও, গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং। চোখটা খুলতে পারে না গো, চোখে জানি কি হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর বিন্দাস আছো। এখন বাজে 9টা। তো এখন ব্রেকফাস্ট রেডি করবো। তো কী করবো ব্রেকফাস্টে সেটাই বলবো তোমাদেরকে। আজকে ব্রেকফাস্টে বানাবো সে একটা লুপ্ত হয়ে যাওয়া, আমার জন্য লুপ্ত হয়ে যাওয়ার একটা রেসিপি, যেটা আমি সোনাদির ভিডিওতে দেখে আমার মানে মনে পড়ে গেল। তো সোনাদি বলতে সেই গীতা রকমারি গীতাদির কথা বলছি। তো গীতাদি সেই রেসিপিটা বানিয়েছিল, তারপর আমার হুট করে মনে পড়ে গেলো যে আমিও বিয়ের আগে আমার মামা, বড় মামা বানাতো, তো খুবই টেস্টি লাগতো, সেটা আমি অবশ্যই ভুলে গিয়েছিলাম। আর আজকে হুট করে মনে পড়ে গেলো গীতাদির সেই ভিডিও দেখে, রেসিপিটা মনে পড়ে গেলো, আর সেটাকে আজকে বানাবো ভাবছি। তো বানিয়ে খাবো, তাই না? তো বিয়ে হয়ে গেছে আর সেই মামার হাতে সেই রেসিপিটা আর বানানো মানে খাওয়া হয় না। তো খুবই টেস্টি লাগবে খেতে, তোমরা খেয়ে দেখো। বাট সবসময় তো আর খাওয়া হয় না এইভাবে, তাই না? তো মাঝে মধ্যে এভাবে একটু উল্টে পাল্টে খেতে হয়। তো চলো, তারপর আজকে কী কী করবো সেটাকে একটু মানে শর্টকাটে বলে দিই। আজকে একজন গেস্ট আসবে, তো গেস্টের জন্য একটু বিশেষভাবে রান্নাও করব। তারপর আজকে বাড়িতে কামলা নেওয়া হয়েছে, একটু পিছন দিকটা দেখিয়েছিলাম আর সুপারি বাগানের সেই পিছন দিকটা, ওদিকের না অনেকটাই নোংরা হয়েছে, তো জবরা জমিয়েছিল, সেই জবরাগুলো আস, দাদাভাই তো টাইম পাচ্ছে না। আর তা দাদাভাই বললো যে একজন আসবে, তো ওনাকে সারাদিন কাজ করিয়ে দিও, তো পরিষ্কার করিয়ে নিও। তো ওনাকে দিয়ে আর একটা খুব দরকারি জিনিস আজকে বাগান থেকে আনবো, তো সেটা কী আনবো তোমাদেরকে দেখাবো, খুব জরুরি জিনিস। সেটা আমি একটা কথা বলে দিই, সেটার একটা ধাঁধা আছে, তো ধাঁধাটা বলে দিই। তো সেটা বুঝে নাও কে ওটা কী হতে পারে। তো সেটা ধাঁধাটা হচ্ছে যে বাজার থেকে কিনে আনি, গোটাই আনি, গোটাই খাই, আবার মানে গোটাটাই ফেলে দিই। এবার বুঝে নাও কী মানে, বাজার থেকে সেই মানে সম্পূর্ণ পুরোপুরিটাকে আস্তটাকে কিনে আনি, সে আস্তটাকেই খাই, ইউজ করি, আবার আস্তটাকেই ফেলে দিই, মানে গোটাটাই ফেলে দিই। তো সেটা কী, সেটাই আনবো আজকে, গাছ থেকে আনবো। তো বুঝে নাও সেটা কি। তো আমার ভিডিওটাকে পুরো পুরো ফুল ওয়াচ করে দাও, ওয়াচ করলেই দেখতে পারবে সেই জিনিসটা কি, ঠিক আছে? তো চলো এবার স্টার্ট করে দিই, আজকে শুধু খাই খাই করব। তো একটা পুরনো আর লুপ্ত হয়ে যাওয়ার আমার সেই একটা রেসিপি আমি আমার মনে করিয়ে দিয়েছে আমার সোনাদি। তো সোনাদিকে বললাম যে তোমার মতন তো হয়তো হবে না, তুমি যে টেস্টি টেস্টি রান্না করো তোমার মতন হয়তো হয়নি, আর আমার মামার মতনও হয়তো হয়নি। তো কিন্তু ট্রাই করছি আর মনের সান্ত্বনার জন্য খেয়ে নেব। তো চলো বন্ধুরা এবার যাই। আর এই দেখো আস্থার টিউশন পড়লো, তো ওইভাবেই বইটই ওখানে বিছানায় পড়ে আছে, তো এটাকে গুছাতে হবে। তো যখন সময় পাবো তখন করব, এবার রান্নাটা আগে করে নিই, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা এই দেখো মটরগুলিকে সিদ্ধ করে নিয়েছি আর অনেকটাই সুন্দর সিদ্ধ হয়েছে, আর অল্প করে বানাবো। আর এদিকে পেঁয়াজ আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি, আর এদিকে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সেটা দেখালাম। তারপরে এবার তেল দিয়ে দিলাম, তেলটা অল্প দেবো কারণ এটা আমাদের চর্বি যাবে। তো এই হচ্ছে খাসি মাংসের চর্বিটা, এটা অল্পটুকু আছে, আর একটু অল্পটুকু রেখে দিয়েছি, এটা বড়া বানাবো। তো যাই হোক এবার দিয়ে দিলাম পেঁয়াজটা, পেঁয়াজটা এবার ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নেব। তারপরে এটার মধ্যে আলু সিদ্ধটা আছে না, এই তো আলু সিদ্ধটা না আমি এইভাবে একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি, কারণ ওইভাবে থেকে না এইভাবে দিয়ে ঘুগনিটা আরও টেস্টি হয় আমার মতে, আমি যেভাবে খাই সেভাবে তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো দেখো এবার লাল লাল করে এটাকে ভেজে নিচ্ছি, তারপরে এটার মধ্যে দিয়ে দিব সেই করে রাখা মশলাটা, মানে যেটার মধ্যে আদা রসুন লঙ্কা বাটাটা আছে। তো এই দেখো এই পেস্টটাকে এবার দিয়ে দিলাম। তো পেস্টটাকে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে মানে ভালো করে কষিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিব চর্বিগুলি। এই দেখো চর্বিগুলি দিয়ে দিচ্ছে, কারণ অল্প করে বানাবো তো, তো চর্বির পরিমাণটা তেমনই অল্পই নিয়েছি, কারণ না বেশি বেশি যদি চর্বি দিয়ে দিই তো অতিরিক্ত মানে চর্বি চর্বি লাগবে, ভালো লাগবে না। তো সব কিছু পরিমাণ মতো দেওয়াটাই ভালো। এবার দিয়ে দিলাম হালকা জল, জল দিয়ে এবার এটাকে হালকা করে একটুখানি নাড়াচাড়া করে তারপরে এটার মধ্যে দিয়ে দিব একটুখানি ধনে পাতা। আর এটার মধ্যে আমি মিট মশলা অল্প দিয়ে দিয়েছিলাম, কারণ সে এটা চর্বি যে একটা আস্তে গন্ধ থাকে সেই গন্ধটা যে কেটে যাবে। তো মিট মশলাটা দেওয়াটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না,
তো যাই হোক, এবার আর একটু জল দিয়ে দিয়েছি, দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা এবার চলো একটু পিছনে যাই, সেই কামলা কাকুটা কি কাজ করছে সেটা একটু দেখতে হবে। তো দেখো উনি দেখাচ্ছে যে আমার এগুলি কে করেছে, আমি বললাম যে আস্থা করেছে, আস্থা এখানে খেলে। তো বন্ধুরা সেই ধাঁধাটা বলেছিলাম যে যে আস্তব বাজার থেকে কিনে আনি, আস্তই খাই আস্তই ফেলে দিই, সেটা অ্যান্সারটা এবার বলে দিই। সেটা অ্যান্সারটা হচ্ছে যে তেজপাতা। তো আমাদের পিছনে তেজপাতা গাছ আছে, ওখান থেকে তেজপাতাটা নিয়ে তারপর বাড়ির ভিতরে যাব। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বাবা শরীর ভালোই, এ এত এখন এরকমই হয়ে গেছে না, বাইরে না ঘর থেকে বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। আমার একটা তেজপাতা ডাল কাটতে দেন, ওই যে ওখান থেকে একটা তেজপাতা ডাল কাটতে দেন। ওই যে ওখানে আছে, এটা কি করবো আর এখানে পড়ে দিছে। ওই যে তেজপাত, ওই যে তেজপাত, ওই যে দেখো না নাকি কত তেজপাত, ওই যে বাবু আইব না, বাবু রাত্রে আইব। এই যে তেজপাতা দেখছেন বড় আছে। হ্যাঁ না খাটে আইব না, ভাত নিয়ে যাবো। কেন বাবুর লোকে কি আছে, আমি আছি না। হ্যাঁ বাবু ভালো আছে, আর আমি ভাল না, তাহলে বাবুর কাম আছে না দোকানে। ওই উপরে উপর থেকে ডাল দেন, ওই যে ওখান থেকে একটা ডাল কেটে দেন, আমার অনেকদিন যাবো গা। হ্যাঁ বেশি বড় না, কচিগুলি আবার ভালো হয় না না। দেখেন পাপু আবার কাটতেন না, দিন আছে কিন্তু। হ্যাঁ এখান থেকে ডাল দিয়ে দেন, গন্ধ আছে তো, ভালো তো গা। হ্যাঁ একটা ডাল কেটে দিলে আমি শুকাই নিমু। হ্যাঁ কার মা বাবা? আমার মা বাবা শুকালে ঠিক হয়ে যাবো না। এগুলো নিয়ে জ্বলাই দেন, এই যে কলা কলা গাছ পাতাগুলি পড়ে রয়েছে দেখেন, গাছে কত হয়ে রয়েছে দেখছেন, ওই দেখেন লাল হয়ে রয়েছে। কি করবো খাবে, মরবো না, মানুষের মাথার উকুন পড়ে যাবো। কত বড় বড় হয়েছে, যারা টক ভালো পায় তার জন্য ভালো। দেখো বন্ধুরা কত হয়েছে কমলা গাছে, কিন্তু খাবো না, এত টক, এতটাই টক, অসম্ভব খাবার। বন্ধুরা এবার দেখো স্নান করে চলে এলাম, গোপাল সোনাকে স্নান করালাম, তারপর ওকে স্নান করিয়ে এবার খাবারটা দিয়ে দিলাম, মিষ্টি আর দই। তো আমরা খাবো, সোনা খাবে না? তো পোষ্যক্রান্তি সবাই ভালোবাসা নিও আর সোনাকে দিয়ে দিও। তো এবার ডাইরেক্ট দেখা হচ্ছে ইভিনিং টাইমে, কারণ আমি তোমাদের সরাসরি আর হতে পারলাম না আজকে, কারণ আজকে অনেকটাই কাজ তোমরা দেখলেই। তো চলো এবার দেখো একটু চিতইপিঠা করবো। তো চিতইপিঠাটা দুইভাবে করবো, একটা হচ্ছে কড়াইতে করবো একটু বড় বড় করে, আরেকটা করবো সাজে। তো সাজেরটা মানে খেতে ভালো লাগে, একই টেস্ট হবে কিন্তু দেখতে ভালো লাগে, তাই না? কিছু মানুষ আছে যারা সাজেরটা ভালোবাসে, কিছু আছে এইভাবে কড়াইতে করলে ভালোবাসে। তো আমি দুই ভাগেই করছি, যার যেটা ইচ্ছে খাবে। তো যাই হোক চলো বন্ধুরা, এবার আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।